বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাহীন আলম সোমবার রাতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি চলচ্চিত্রকে বিদায় জানিয়ে ইসলাম ধর্মের অনুশাসন পুরোপুরি পালন শুরু করেন। মৃত্যুর কয়েক মাস আগে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন এই চিত্রনায়ক। বেশ কয়েক বছর কিডনি জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা। করোনাকালীন কঠিন অর্থ সংকটে পড়েছিলেন তিনি। উপার্জনের একমাত্র পথ কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় সংসারের সদস্যদের খাবার জোগাড় করতেই অসমর্থ হয়ে পড়েন। এর সঙ্গে যুক্ত হয় সপ্তাহে একদিন ডায়ালাইসিস সহ ওষুধপত্রের খরচ। অথচ ঢাকাই সিনেমার বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল তার, অভিনয় করে দুহাতে কামিয়েছেন টাকা। 27 বছরের অভিনয় ক্যারিয়ারে 150-র বেশি সিনেমায় অভিনয় করেছেন। রূপালী জগতের বৈত্য বৈভব ছেড়ে হঠাৎ ধর্মে কেন ও কিভাবে মনোযোগী হলেন শাহীন আলম? ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহীন আলম বলেন, আমি তো মুসলমান, পরকালে বিশ্বাসী, আমাকে একদিন না একদিন ওই সর্বশক্তিমানের কাছে ফিরতেই হবে। তখন কি জবাব দেব? একটা মানুষ কতদিন বাঁচে? ধরুন খুব বেশি হলে 100 বছর বাঁচবে। এরপর তো আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। তাই আমি বলবো, আগে পরকালের হিসাবের খাতাটা ঠিক রাখতে হবে। এসব বিবেচনা করেই সিনেমা থেকে সরে এসেছি, আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছি। অথচ একসময় এই শাহীন আলমের রন্ধ্রে রন্ধ্রে বয়েছিল অভিনয়ের নেশা। সিনেমা জগৎ থেকে সরে আসার আরো তিনটি কারণ জানিয়েছিলেন শাহীন আলম। বলেছিলেন, ঢাকায় ছবিতে যখন অশ্লীলতা মহামারী আকার ধারণ করে আর সিনেমা জগৎ নির্মাতার হাতছাড়া হয়ে প্রযোজকদের হাতে চলে যায়, তখন আর অভিনয় চালিয়ে যেতে পারছিলাম না। আমাকে অশ্লীল দৃশ্যে অভিনয়ের জন্য চাপ দেওয়া হতো, আমি রাজি না হলে পরে দেখতাম কাটপিস জুড়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আমার বড় ভাই হজ পালন করে এসে আমাকে অনুরোধ করেন সিনেমা জগৎ ছেড়ে দিতে। আমিও পরে উপলব্ধি করি, আর কত, সিনেমা থেকে নিজেকে গুটিয়ে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানটি দেখাশোনা শুরু করি।